প্রথম দিনের পঞ্চায়েত গঠন করা হলো পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। আর পঞ্চায়েত গঠনের আগেই গঙ্গাজল ছড়িয়ে মির্জাপুর গ্রাম পবিত্র করলো বিজেপি দলের কর্মীরা। পঞ্চায়েত গঠনের আগে গঙ্গা জলে পবিত্র করলো বিজেপি মির্জাপুর গ্রামে খারুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। আজ বুধবার প্রথম দিনের পঞ্চায়েত গঠন হলো পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এখানে 14টি আসনের 3টি পায় তৃণমূল কংগ্রেস, বিজেপি 10 ও সিপিএম 1টি আসন। তবে সিপিএম এর প্রার্থী বিজেপির সাথেই ভোট গঠনের সাথে দীর্ঘদিন এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। এবারে বিজেপি দখলে এলো খারুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এবার পঞ্চায়েত প্রধান হলেন জয়শ্রী গোছাই শাহ এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন মানিক লাল দাস। আজ উৎসবের মেজাজে মেতে ওঠে খারুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা মির্জাপুর গ্রাম। এদিন পঞ্চায়েত গঠনের আগে গঙ্গাজল দিয়ে পবিত্র করা হয়। এদিন বিজেপির নেতৃত্বরা জানান, বিগত তৃণমূল বোর্ড থাকাকালীন ব্যাপক দুর্নীতির সাথে জড়িত ছিল, তাই বিজেপি গঙ্গাজল দিয়ে পবিত্র করে পঞ্চায়েতে অফিসে প্রবেশ করা হয়। আমাদের বহু প্রতীক্ষিত খারুই 2 অঞ্চল, যে অঞ্চল গত 10 বছর সময়কাল ধরে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা, যারা বিশেষত গত পঞ্চায়েত নির্বাচনে কেউই মানুষের ভোটে না জিতে মানুষের ভোট লুট করে, যারা গ্রাম পঞ্চায়েত দখল করে গত 5 বছর গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছিলেন, তারা গ্রাম পঞ্চায়েত পরিচালনা করতে গিয়ে গ্রাম পঞ্চায়েতকে এত বেশি দুর্নীতিতে নিমজ্জিত করেছিলেন, আমফানের টাকা চুরি করা থেকে শুরু করে 100 দিনের গাছের টাকা চুরি করা থেকে শুরু করে পান বর্জ্যের টাকা থেকে চুরি করা থেকে শুরু করে পুকুর খননের টাকা চুরি করা থেকে শুরু করে খাল খোলার টাকা চুরি করা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে আত্মসাৎ করার বিরুদ্ধে আমরা যে জনমত তৈরি করতে সক্ষম হয়েছিলাম তারই বিরুদ্ধে আজকে এই খারুই 2 অঞ্চলের 14টি সিটের মধ্যে 11টা সিটে আমরা জয়লাভ করেছি এবং 3টি পঞ্চায়েত সমিতির মধ্যে 2টো পঞ্চায়েত সমিতি আমরা জয়লাভ করেছি। জেলা পরিষদের ক্যান্ডিডেট এখান থেকে বিপুল মার্জিনে জয়লাভ করেছেন। সব মিলে মানুষ তারা যে প্রত্যাশা নিয়ে আমাদের আশীর্বাদ করেছেন, একদিকে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতদেরকে চিহ্নিতকরণ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা সহ একেবারে নতুন দৃষ্টিভঙ্গিতে যে গ্রাম পঞ্চায়েত আমি প্রধান থাকাকালীন সারা বাংলাতে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত হয়েছিল, যার ফলস্বরূপ রাষ্ট্রপতি প্রতিভা পাতিল আমাদের পুরস্কৃত করেছিলেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী 2 বার পুরস্কার করে দিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বিদায় 3 একবার পুরস্কৃত করেছিলেন, সেই গ্রাম পঞ্চায়েতকে আজকে একেবারে সারা জেলা 223টা অঞ্চলের মধ্যে সব থেকে পিছন সারির অঞ্চল অর্থাৎ 223 নম্বর অঞ্চলে অবস্থান করেছে যে অঞ্চল, সেই অঞ্চলকে আমরা নতুন করে সারা পূর্ব মেদিনীপুর জেলাকে জেলার মধ্যে প্রথমে আমরা 1 নম্বর অঞ্চল করতে চাই, আর সেই সঙ্গে সারা বাংলাতে আগামী 2 বছর সময়কালের মধ্যে কাজের নিরিখে আমরা এই খারুই 2 অঞ্চলকে আবার 1 নম্বর অঞ্চলে নিয়ে এসে এখানকার প্রকৃত উন্নয়ন মানুষের হাতে আমরা তুলে দেওয়ার সদর্থ ভূমিকা গ্রহণ করার মানসে আজকে জনগণকে একত্রিতকরণ করে আমাদের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে এদের দুর্নীতিমুক্ত অঞ্চল গড়বার লক্ষ্যে, তাদের দুর্নীতিকে সাফ করবার জন্য গঙ্গা জল ছড়িয়ে শঙ্খধ্বনি করে আমরা আমাদের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে এখনই আমরা অঞ্চল অফিসে শপথ গ্রহণ করতে যাব। ওখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এখানে গ্রহণ করব এবং দুর্নীতির ফানুস যা আছে সেটা আমরা সকলের সামনে উন্মোচন করব। গঙ্গাজল দেবো এই কারণেই, এখানকার যিনি প্রধান ছিলেন তিনি এত লক্ষ লক্ষ টাকা এখানে দুর্নীতি করেছেন এবং তার সঙ্গে 5 জন পঞ্চায়েত মেম্বার, তারা যেভাবে দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত হয়েছেন সেই জন্য গোটা অঞ্চলটা কলুষিত হয়ে গেছে। আর অপরদিকে এখানকার যেন অঞ্চলে উপপ্রধান ছিলেন, তার বাম পকেট, ডান পকেট, পিছনের পকেট, ছোড়া পকেট, বুক পকেট, সব পকেটে মদের বোতল থাকতো এবং মদ খেয়ে অফিসে আসতো, তাই সেই মদাসক্ত অঞ্চলের উপপ্রধানকে মানুষ বিতাড়িত করে দিচ্ছেন, কিন্তু তার দুর্গন্ধটা এখন এই অঞ্চলে রয়ে গেছে, তাই সেই দুর্গন্ধ পরিষ্কার করবার জন্য আমরা এই ব্যবস্থাপনা গ্রহণ করেছি। আমার নাম বামদেব গুছাইদ, আমি 2 নম্বর জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার